স্থানীয় পড়ছি বিশ্ব টিকাকরণ সপ্তাহ উপলক্ষে ত্রিপুরাতেও শিশু ও গর্ভবতী মায়েদের টিকাকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গতকাল বিশ্ব টিকাকরণ সপ্তাহ শেষ হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় আজ ও আগামীকাল রাজ্যের সবকটি জেলায় টিকাকরণের সাফল্য পর্যালোচনা করা হবে রাজ্যে সার্বিক টিকাকরণ হার সাতানব্বই দশমিক ছয় চার শতাংশ হলেও গোমতী জেলায় একানব্বই শতাংশ খোয়াই জেলায় চুরানব্বই শতাংশ এবং দক্ষিণ জেলায় গড়ে তিরানব্বই শতাংশ সাফল্য এসেছে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আগরতলা গুয়াহাটি এবং গুয়াহাটি আগরতলার মধ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয় আজ পয়লা মে আগরতলা রেল স্টেশন থেকে কুড়ি কোচের জিরো নম্বরের বিশেষ সেই ট্রেনটি রাত দশটায় ছাড়বে এবং আগামীকাল বেলা একটায় গিয়ে পৌঁছবে অন্যদিকে জিরো ফাইভ নম্বরের বিশেষ ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে আগামী ছয়ই মে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং আগরতলায় এসে পৌঁছবে পরদিন বেলা এগারোটা তিরিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে আম্বাসা কুমারঘাট ধর্মনগর নিউ করিমগঞ্জ বদরপুর নিউ হাফলং লামডিং হোজাই চাপারমুখ এবং যোগী রোডে থামবে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সবার প্রিয়জন মানস ভট্টাচার্য প্রয়াত আকস্মিক অসুস্থতার কারণে তিনি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি মা স্ত্রী সাত বছর বছরের শিশুপুত্র এবং দুই বছরের শিশুকন্যা রেখে গেছেন তিনি আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন সদা অমায়িক মানস ভট্টাচার্যের মৃত্যুতে আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের পক্ষ থেকে গভীর শোক এবং শোক ও সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে গতকাল রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে লোকসভার বাকি পর্বের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী গতকাল লাতুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি দেশের অগ্রগতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থিতিশীলতা এবং শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর জোর দেন কংগ্রেস দলের সমালোচনা করে তিনি দু চোদ্দ সালের আগে এবং পরে উন্নয়নের গতির বৈশাদ দৃশ্য তুলে ধরেন তিনি অটোমোবাইল উৎপাদন এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিগুলির উপর কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং সাংসদ রাহুল গান্ধী গতকাল ভিন্দে এক সমাবেশে ভাষণ দেন শ্রী গান্ধী কংগ্রেসের ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির উল্লেখ করেন তিনি বলেন কৃষকদের ঋণ মকুব করা হবে এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে যুবকদের আশ্বস্ত করে তিনি ছ মাসের মধ্যে ত্রিশ লক্ষ চাকরি দেবার কথা বলেন রাহুল গান্ধী বলেন ইন্ডিয়া জোট হবে বিশ্বের প্রথম সরকার যা প্রত্যেক স্নাতক এবং ডিপ্লোমাধারীদের শিক্ষান অধিকার দিতে চলেছে তিনি বলেন যে ভারতের পরবর্তী জোট সরকার হবে বিশ্বের প্রথম সরকার যা ঘরে বসে কাজ করা মহিলাদের অর্থ দেবে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে আট হাজার টাকা জমা হবে আজ মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার হে মার্কেটে আট ঘন্টা কাজ এবং আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদনের দাবিতে শ্রমিক আন্দোলনের স্মরণে এই দিবস বিশ্বজুড়ে পালিত হয় ত্রিপুরায় বামপন্থী দলগুলো এবং শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালন করে থাকে দিবসটি উপলক্ষে আজ বিকেলে আগরতলার প্যারাডাইজ চৌমনীতে সিটুর উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল বাধারঘাটস্হিত ওএনজিসি ত্রিপুরা এসেট পরিদর্শনে যান পরিদর্শনকালে রাজ্যপাল এসেটটির পরিকাঠামোগুলি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যাগুলি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন ওড়িশায় লোকসভা নির্বাচনের নিরাপত্তার কাজে রাজ্যের টিএসআর এর দশটি কোম্পানিকে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে টিএসআর এর ষষ্ঠ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শঙ্কর দেবনাথের নেতৃত্বে পাঁচ কোম্পানির জওয়ান ট্রেনে ওড়িশার উদ্দেশ্যে রওনা দেন পরে আরও পাঁচ কোম্পানি জওয়ান অষ্টম ব্যাটালিয়নের কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মার নেতৃত্বে ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগরতলা রেল স্টেশনে চার মহিলা সহ ছয় বাংলাদেশি নাগরিককে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান গতকাল সন্ধ্যায় রেল স্টেশনে আসার পর সন্দেহজনকভাবে তাদের আটক করা হয় বেঙ্গালুরু যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে এসেছিল বলে তারা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিম জেলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল